কাটমানি নিয়ে রাস্তায় নিম্নমানের দ্রব্য ব্যবহারের অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগদা সিন্দ্রানী পঞ্চায়েতে। অভিযোগ অস্বীকার করেছে প্রধান। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নিয়ে রাস্তায় নিম্নমানের দ্রব্য ব্যবহারের অভিযোগ করলেন বিজেপি সদস্যা। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে। মাস ছয়েক আগে এলাকার নদীর ধারে একটি রাস্তা তৈরি করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। অভিযোগ, তৈরির কিছুদিনের মধ্যেই রাস্তার পিচ পাথর উঠে যায়, নিয়ম মেনে রাস্তা তৈরি হয়নি বলেও অভিযোগ। প্রতিবাদে বিডিওর কাছে অভিযোগ করেন এক বিজেপি সদস্যা। রাস্তায় কন্ট্রাক্টর যে আসল কন্ট্রাক্টর, সে নিজে কাজ করেনি, বকলমে পেশার দিয়ে কাজ করেছে, অন্য তার নিজের ভাইপোর দিয়ে, প্রধান প্রধান নিজে কাজ করেছে, তার নিজের ভাইপোর দিয়ে করেছে। এই রাস্তায় যারা আমাদের পঞ্চায়েতে যারা চলছে, তাদের কিন্তু পুরো দুর্নীতি চলছে পঞ্চায়েতে। এখন দেখছি খুঁড়ে এখানটায় দেখছি 2 ইঞ্চি ঢালাই, কোথাও 1.5 ইঞ্চি, মানে রাস্তা সব দিকে ঝরে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। মানে আমরা চাই রাস্তাটা ঠিকঠাক যাতে হয়। আমরা প্রধানকে কন্ট্রাক্টরকে জানিয়েছি, কন্ট্রাক্টর ছিল একজন, তাকে বলেছি, সে বলল কি রাস্তাটা তো আমি করিনি, আমার কাছ থেকে প্রধান বলেছে তার ভাইপোকে দিতে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কন্ট্রাক্টরকে দিয়ে রাস্তা না করিয়ে বেআইনিভাবে প্রধানের ভাইপোকে কাজের বরাদ্দ দেয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। কন্ট্রাক্টর যারা আছে, আমি সবাইকে বলে দিয়েছিলাম যেখানে যার রাস্তা হবে প্রত্যেকে, সেইখানকার যারা অধিবাসীরা আছে, গ্রামের সদস্যরা যারা আছে, প্রত্যেকেই দেখে নেবে যে রাস্তাটা ঠিকঠাক হচ্ছে কিনা। এখন আমি এইটা যতটা শুনেছি এইটুকুই জানি, এর বেশি আমি কিছু জানি না। তবে এগুলো যদি করে তা রাস্তার কন্ডিশন তো অবশ্যই খারাপ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বাগদা।